চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 2 এপ্রিল শনিবার সকালে কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর পরপরই জাতীয় সঙ্গীত এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এবং বিশেষ অতিথি এসপি মোহাম্মদ মিলন মাহমুদ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। শুকনো মেঘের ছায়ায় সুন্দর এই পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল অনুষ্ঠানে গত 2 বছর আমরা ক্রীড়া প্রতিযোগিতা করতে পারিনি, একরকম স্থবিরই হয়েছিল আমাদের ছেলে মেয়েদের এই কোলাহল। আজকে তাদের সরব উপস্থিতি দেখলাম, তাদের কুচকাওয়াজ দেখলাম, খুব ভালো লাগলো। আমরা চাই এত সুন্দর মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল বীর শহীদদেরকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, সেই জন্য আকর্ষণ করছি। ধারাভাষ্যের পরিবর্তন আসছেন খেলার প্রতি।